কলকাতা থেকে ঘণ্টাখানিকের দূরত্বে পাহাড় ও লেকের যে এত সুন্দর একটা কম্বিনেশন আছে সেটা এখানে না আসলে হয়তো আমি জানতেই পারতাম না। তো চলো বন্ধুরা, আজকের গন্তব্য ঘাটশিলা এবং তার লুকিয়ে থাকা সৌন্দর্যগুলোকে ভার্চুয়ালি এক্সপিরিয়েন্স করা যাক। তবে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তো বন্ধুরা, এটা হলো আমার ঝাড়খণ্ড বাইক ট্রিপের 4 নম্বর ভিডিও এবং আজকে ডে 4। সো আমরা পাত্রাতুর ভ্যালি থেকে প্রথমে ঘাটশিলা ঘুরে তারপর আমরা কলকাতায় ফিরব। আমার ঝাড়খণ্ড সিরিজের বাকি ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এখান থেকে ঘাটশিলার 10 কিলোমিটার দেখাচ্ছে। এর সামনে ফুলডুংরি হিলস আছে যেখানে আমাদের বিভূতিভূষণ লেখালেখি করতেন, ঠিক আছে? তো ওই জায়গাটা আমরা ঘুরবো। আবহাওয়াটাও খুব সুন্দর চেঞ্জ হয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি? আবে যাচ্ছি নতুন জায়গায়, ফুলডুংরি হিলস যাচ্ছি, যেখানে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখালেখি করতেন। আমরাও গিয়ে একটু লেখালেখি করার চেষ্টা করব। ফুলডুংরি হিলস, যদি প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয় একটু মাফ করে দেবে। বাইক থাকলে যা হয় আর কি। ওই তো পড়ে রাস্তাটা কিন্তু মারাত্মক, এভাবে ঘুরিয়ে 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 উঠছি আমরা। পতা নেই এই সেই ফুলডুংরি হিলস যেখানে ভূতভূষণ বন্দ্যোপাধ্যায় বসে লেখালেখি করতেন। তোমরা কি কিছু লিখবে এখন? তোমরা কি এখানে কিছু বসে লিখতে চাও নাকি বেরোতে চাও? তবে রাস্তাটা খুব ভালো, এইভাবে ঘুরিয়ে 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 উঠতে হলো। তো এবার আমরা বুলডি লেকের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখো এইরকম, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে সকাল। রাস্তাটা লাগছে, বাপরে বাপটা একদম। ইচ্ছা করছে হয়তো পুরো ফেলবো স্নান। পৌঁছে গেছি আমরা বুরুডি লেক, খুবই দারুণ জায়গা। আবহাওয়াটাও খুব এখন ভালো লাগছে, বর্ষাকাল আরও বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের 4 দিন ধরে আমরা রাইড করছি। প্রথমে রাঁচি চান্ডিল ড্যাম, হন্টু ওয়াটারফলস, তারপর ওখান থেকে নেদারহাট, ওখান থেকে পাত্রাতুর ভ্যালি, যাওয়ার পথে ঘাটশিলাটাও ঘুরে গেলাম। তো ঘাটশিলা একটা ছোট্ট ব্লগ হচ্ছে, বাট খুব সুন্দর জায়গা। আসতে পারো, এসে টাইম কাটতে পারো, এখানে তোমরা টেন্ট নিয়ে এসে পিচ করতে পারো, টেন্টে থাকতে পারো, জায়গাটা অসাধারণ। তো বেশি ব্লগ বাড়াচ্ছি না, ড্রোন শটের মজা নাও। Thank you.
সো গাইস এটাই ছিল আমাদের ঘাটশিলা। এবার এখান থেকে বাড়ি যাব। আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চার দিন থেকে রাইড হচ্ছে, ব্যাক টু ব্যাক বিভিন্ন জায়গায় করা হচ্ছে, বা যা খুব অসাধারণ সবগুলো। তো হ্যাঁ, লাস্ট দিন সন্ধ্যাবেলাটা এখানে কাটাবো, এটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস। আর আমার মনে হয় আমরা যে কটা স্পট ঘুরেছি তার মধ্যে সবথেকে পিসফুল পিসফুল এবং সিনেম্যাটিকভাবে খুব সুন্দর জায়গা। সো চলো আবার দেখা হবে নতুন জায়গায় নতুনভাবে। টাটা।